মোরদের কাছ থেকে শুনেছি আমি আপনার কথা। কই পোলারে তো তোমার কথা জিজ্ঞেস করলাম, সে তো কিছুই বললো না। হয়তো আমার সম্পর্কে বলার মতো কিছু নেই তাই, কিন্তু এ বাড়ি সম্পর্কে তোমার অনেক কিছু জানা আছে। সময়ে আস্তে আস্তে সবকিছু জেনে যাব। বাহ, তোমার মাথায় তো বেশ বুদ্ধি মাইয়া। হয়তো অকারণে বুদ্ধি খরচ করি না তাই অনেক বুদ্ধি জমে গেছে। বুদ্ধি জমা রাখা যায় বুঝি, গেলেও পদ্ধতিটা আমার জানা নেই। তুই যাবা আমার সাথে? কোথায়? এই বাড়ির সবচেয়ে সুন্দর জায়গায়। এই বাড়ির নিয়ম আছে, প্রশ্ন করার বারণ আছে। আর আমার যে খুব বেশি প্রশ্ন করার অভ্যেস আছে, বদলাইতে হবে। আমি কি আপনাকে কখনো বলেছি মুরাদকে দেখে আপনার হাসিটা বদলাতে হবে? নিশা লাগিল রে বাঁকা দু নয়নে, নিশা লাগিল রে। শুনো, ওই শুকনা মরিচ এইটা আনবা তুমি, হইল গিয়া সবাই তো ভর্তা ভর্তি খাইব, 8 কেজি। আর পেঁয়াজ আনবা হইলো 20 কেজি, ঠিক আছে? ওয়াল্লা
আপনি কি কথাটা আমারে কইলেন? নতুন কামের মানুষ আসছে, ডেকোরেটরের মানুষজন আসা যাওয়া করতেছে, আমি তোমারে বলবো কেন? এই বাড়িতে থাকি না বলে পাকের ঘরেরও খোঁজ খবর রাখি না। কথা সত্য, তাছাড়া এটা তো আর তোমার নিজের বাড়ি না। আপনি দেশ ছোট বড় লাগে থাকতে থাকতে তার বাসায় কত কথা ধরছেন না জানি নতুনটা কেমন হইব। তোমার আব্বা কি নতুন বিয়ে করতেছে নাকি? আরে না, আব্বার কথা কইতেছি না, আমি মুরাদ ভাইয়ের বউয়ের কথা কইতেছি। কি হলো, আপনি কিছু করেন না কেন? সে শহরের মাইয়া, সে কি আর এখানে আইব? তারে বিয়ের পরে মুরাদ নিশ্চয়ই শহরে লয়ে যাব। বিয়ের আগে যদি চলে যায়? শোনো, মুরাদ ভাই বউডারে ওই ডানিটা তো পুকুরে লয়ে গেছে। কি? হ্যাঁ রুবি, তুমি কি বললা? আচ্ছা আমি যে কথাটা কইতেছি আপনারা কি কেউ শুনতে পার না? আচ্ছা চল চলো। শোনো, এত তাড়াতাড়ি তোমাকে এই চেহারা ওই মায়ের ধারে না দেখাই হতো না? শুনেন, আপনি অনেক কিছু বুঝাও না বোঝার বান করেন, সুতরাং এগুলো আপনার করে কোনো লাভ নেই। চলো তো চলো। আপনি যে আমার শাশুড়ি এটা আমি কখনোই ভুলব না। তোমার কথা শুনলে আমার খালি হাসি পায়। এভাবে বুঝি কথা কম মুরাদের লাগে? কথা এক মায়ের জিনিস, মানুষ নিজের অজান্তেই সে জালে আটকা পড়ে। আমার কেন যেন মনে হয় আপনি আমাকে অন্য কিছু বলতে চান, হয়তো মুরাদকে নিয়ে অথবা আপনার সম্পর্কে। তাহলে বলবো না। আরে ভাই
দিতে আপনি দেখলাম না আমি তো এখনো বাইরেই দাঁড়িয়ে আছি আপনার লগে একটা ইয়ারকি মারলাম আকিটা আসলে কোন লজি যে আমরা দুইজনের সম্পর্ক খুব গভীর আপনি এলেন সম্বন্ধে আর আমি ছোট বলে জামাই বিষয়টা আপনি শিরকে বলেনি তোমার কি কিটা করি একমাত্র সম্বন্ধে বিয়া আর আমি একদম না ভাইজান এটা দামি একটা সিগারেট দে কথা খুব কোরা আপনি না আপনার সিগারেট আপনি যারা পুরো প্যাকেটটা রেখে দিতে পারেন কোনো না কিতা বাইদান জানুন নেই আমার শ্বশুর আমারে খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দিছে ফুরির বংশ পরিচয় বাহরার জানতে পারলেন কি ওমা আপনি জানুন না এটা কি লাগান কথা কইলা বাইদান সত্যি কথা বললাম আপনি চাইলে এখন বিয়েটা ভেঙেও দিতে পারেন বাড়ির চাকর বাকরের মুখ কত লম্ব হইতে দিতে নাই আমি যদি আপনার কথা বেড়াকে কই দিয়ে না কিটা কইবে তুই আমার নামে সবাইয়ের কাছে গিয়ে কইবে এখন তাইলে কিটা ফয়জুল্লাহ সাহেবের মাইজুম মায়ের লাগে তোমার কিটা হ্যাঙ্গা দিব নি দুলাবে আপনি কি কর তুই অন্য যে তা কইরা বেড়াই রে ওটা যদি গিয়ে আমি ফয়জুল্লাহ সাহেবের খানো দেই মারবো এই কেন লাশ পড়বো হৌ টিল্লার কুনো ঠিক আছে কতক্ষণ দৌড়া বইতা বসকি দাঁড়ায় ঠিক আছে ঠিক মতো দিছস নি আজকে অন্য ঘরে থাকতে বলা হয়েছে ঠিক আছে তুমি এখানে থাকো আমি অন্য ঘরে যাচ্ছি নুসরাত আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো তারপরে একটা প্রশ্ন করি বলো শুনতে পাচ্ছি দেখো আমি অন্যায় করেছি এটা যেমন ঠিক তেমনি তুমিও তো আমাকে জোর করে তুমি শুধুমাত্র তোমার বাবার কথাটুকুই পালন করছো দেখো নুসরাত আমরা তো এখানে দু একদিন থাকার জন্য এসেছি সারা জীবন তার এখানে থাকছি না যদি এখানেই থাকতে হয় আমার পক্ষে অসম্ভব দেখো এসব সামাজিকতার হয়তো কোনো দরকার নেই কিন্তু তারপর গ্রামে তোমাদের অবস্থানটা খুব জরুরি এবারের একমাত্র ছেলের বিয়ে আয়োজন ছাড়া তো হতে পারে না তুমি কিন্তু এখনো বই রীতি নিয়ে কথা বলছো আমি আসলে নিজের সঙ্গে নিজে বোঝাপড়ায় আসতে পারছি না তাহলে সবকিছু বন্ধ করে ঢাকায় ফিরে যাও
আই এম রিয়েলি সরি। আসলে সব কিছু মিলিয়ে আমি একদম এলোমেলো হয়ে আছি। আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি, শুধু ভালো না বসলে অনেক আগে ফিরে যেতাম। তোর কি মনে হয় কত আমার জিজ্ঞাসা করে কি লাভ? আব্বা মেজ বউরে জিজ্ঞাসা কর, পুকুর পাড়ে হাতে নাতে ধরতে পারলে তাও একটা লাভ হতো। হ পুকুর পাড়ে হাতে নাতে ধরতে পারলে কি হতো? আব্বা কি তোর কথা শুনতো না তার কথা শুনতো? এই যে দেখ, আমি হইলাম এই বাড়ির বড় মাইয়া, জামাই সহ আছি। আব্বার কোনো খোঁজ আছে? আমার এসব কিছুই আর ভাল লাগে না। আমারও কি আর ভাল লাগে? শোনো আপা, তোমার তো তাও রোজ রোজ এসব দেখতে হয় না। আমার মাঝে মাঝে কি ইচ্ছা করে জানো? এই বাড়ি থেকে পালায় ছুটে যাইগা। কি কস পাগলের মতো, তুই তো নলে আসছে ওই মাইয়া, আর তার জন্য তুই? কারোর জন্য না আপা, আমার এমনি এখানে আর থাকতে ভালো লাগে না। হীরা তোর কি হয়েছে কত? আর কিছুই হয় নাই, আমি এমনিই কইতেছিলাম। না আমার মনে হইতেছে তুই আমার কাছে কিছু লুকাইতেছস। কিচ্ছু লুকাইতেছি না আপা, মাঝে মাঝে ভাইয়ার উপর আমার খুবই রাগ হয়। ঢাকা শহরে পড়াশোনা করার লেগে গেল, স্বাধীন মতন চললো, নিজের পছন্দ মতন বিয়া করলো, আব্বা সব মাইনে নিল, যে পোলা হয়ে জন্মাইলাম না, এই কারণে আমার মরে যেতে ইচ্ছা করে। কি কস পাগলের মতো। শোনো, আমার কাছে সিগারেট আছে, খাইবে? সিগারেট খেলে দেবা, কেমন পোলা পোলা লাগে। খাইবা? আরো সস্তা আরো দামি কার্ড আছিল আব্বা? আমি একটা বিষয় চিন্তা করে দেখলাম, আপনার একমাত্র ফুয়ার বিয়া, কত মানুষ আইব, কম দামি হাত দিলে কি তো জানেন নি, আপনার ইজ্জত আপ থেকে ডাউন হয়ে যেতে পারে। আব্বা আপনি যদি চাই আমি কিন্তু টেকা পয়সার হিসাব ক্লিয়ার বাউতে দেব। তোর কারবার কেমন চলে? মাশাআল্লাহ আব্বা, আপনার দোয়ায় সিনেমা ব্যবসার কোনো মাইন নাই। টাকা পয়সার লেনদেন ঠিক মতো হয়? আব্বা কি তো মনে করা আপনার কার্ডের থেকে আমি ব্যবসা করলাম? ভাবছিলাম এতদিনের বোধ হয় তোমার কথা কওয়াটা কমছে। কারবার করতে যায় যত কম কথা বলা যায়। আব্বা সব কারবার তো একলাখান নাই। না এরকম কার সাবাইতে বলবা? আব্বা একটা কথা আছে, একটা গুরুত্বপূর্ণ কথা, আপনার খানা যাওয়াটা খুব জরুরি। যা বলবা বিয়ে শাদীর পরে। কোথাও তো কথা আব্বা, বিয়েটা কিন্তু হাসা হাসা হইল নি।
আমি খুঁজলাম কিতা আব্বা মানে ফুরির কোন বংশ পরিচয় পালো কইরা না নিলে মানছো তো আপনারা খারাপ কইবো আব্বা জামাই বাবাজির একটা ভাঙ্গারির ব্যবসা ছিল না সেটা তো খুব বেশি দিন আগের কথা না তাই না